আমরা আজকে আলোচনা করব স্থির তড়িৎ বিজ্ঞান, ইলেকট্রোস্ট্যাটিক। অর্থাৎ তড়িৎ যখন স্থির অবস্থায় থাকে তখন তার ধর্ম গুণাগুণ নিয়ে যে আলোচনা সেটিকে বলা হয় স্থির তড়িৎ বিজ্ঞান। আমরা শুরুতে নিচের ক্লাসের কতগুলো কথা, প্রাথমিক ধারণা যেটা এলিমেন্টারি আইডিয়া, প্রাথমিক ধারণা এটা আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন প্রোটন থাকে, তার বাইরে ইলেকট্রনগুলো থাকে। এবার প্রথম কক্ষের একটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষের একটা ইলেকট্রন, তৃতীয় কক্ষের একটা ইলেকট্রন, এদের প্রত্যেককে নিউক্লিয়াস সমান বলে জানে না। যত বাইরের ইলেকট্রন তত কম বলে নিউক্লিয়াস তাদের আকর্ষণ করে, তাই বলা হয় এরা তুলনামূলকভাবে ভিতরের দিকে যে ইলেকট্রনগুলো আছে তাদের থেকে বেশি মুক্ত। এইবার সবচাইতে বাইরের কক্ষে যারা থাকে তারা যোজ্যতা ইলেকট্রন। এইবার বাইরের কক্ষের ইলেকট্রনগুলো বেশি মুক্ত, সবচাইতে মুক্ত ইলেকট্রন, এদের বলা হয় মুক্ত ইলেকট্রন। এইবার যে সমস্ত পদার্থের মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, যাদের ইলেকট্রনগুলো বেশি মুক্ত তারাই পড়বে, আর যে সমস্ত পদার্থের ইলেকট্রনগুলো কম মুক্ত তাদের বলা হয় কুপরিবাহী বা অপরিবাহী। এবার তড়িৎগ্রস্ত আমরা কিভাবে করতে পারি, দুটো বস্তু একটার সাথে আরেকটা ঘর্ষণ করলে তারা তড়িৎগ্রস্ত হয়। আমরা নিচের কাছে জানি একটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। আর কি কারণে হয়? দুই নম্বর পরিবহন বা কন্ডাকশনের জন্য, তিন নম্বর তড়িৎ আবেশ বা ইন্ডাকশনের দ্বারা। ঘর্ষণের দ্বারা তড়িৎ যখন, যে একটা রেশমের কাপড়, একটা রেশমের কাপড় আর একটা কাচের টুকরো, একটা কাচের টুকরো, এদের যদি ঘর্ষণ করা হয় তাহলে ঘর্ষণ করার আগে এর যা স্বাভাবিক ভর, এর যা স্বাভাবিক ভর সেটা নির্দিষ্ট। এইবার যদি এদের ঘর্ষণ করা হয় রেশমটা নেগেটিভ তড়িৎ আহিত হয়, কাচটা পজিটিভ তড়িৎ আহিত হয়, কারণ কাচের থেকে রেশম কতগুলো অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে, তার ফলে রেশমের কাপড়ের ভর বেড়ে যায়, কাচের ভর কমে যায়। পজিটিভ তড়িৎগ্রস্ত মানে সে বাইরের থেকে পজিটিভ তড়িৎ পাচ্ছে না, ইলেকট্রন তাকে অন্যকে দিয়ে দিয়েছে, তাই সে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। অর্থাৎ দুটো পরিবাহীর ঘর্ষণের জন্য ইলেকট্রনের আদান প্রদান হয়, পজিটিভ চার্জ বা প্রোটনের আদান প্রদান হয় না। তাই নেগেটিভ তড়িৎগ্রস্ত পদার্থ তার মানে তার স্বাভাবিক ভর থেকে ভর একটু বেড়ে যাবে, কাচের ক্ষেত্রে একটু ভর কমে যাবে, তাহলে একটার থেকে আর একটাই ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাই একটা পজিটিভ তড়িৎগ্রস্ত হচ্ছে, একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হচ্ছে। এইবার ওই রেশমের কাপড়টাকে যদি একটা পরিবাহী দণ্ড তার গায়ে যদি রেশমের কাপড়টা ঠেকিয়ে দেওয়া হয় তাহলে এর গায়ের থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এর গায়ে চলে আসে, তার মানে পরিবাহী দণ্ডটা তড়িৎগ্রস্ত হচ্ছে, এটাকে বলা হয় পরিবহন দ্বারা তড়িৎ ইলেকট্রিফিকেশন বাই কন্ডাকশন। তিন নম্বরের ক্ষেত্রে আমরা জানি এরকম ভাবে একটা চুম্বক, এর কাছে যদি একটা লোহার দণ্ড, কাঁচা লোহার দণ্ড নিয়ে আসা হয় তাহলে এর ক্ষণস্থায়ীভাবে চুম্বকে পরিণত হয়, এইদিকে এস মেরু হয়, এইদিকে এম মেরু হয়, নিচের ক্লাস থেকে শিখেছি। আবার যদি একে গায়ে ঠেকিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু এটা এস মেরু হয়, এটা এম মেরু হয়, তাহলে প্রথম চুম্বকের উপস্থিতির জন্য দ্বিতীয় চুম্বক পদার্থ যেটা সেটা ক্ষণস্থায়ীভাবে চুম্বক ধর্ম লাভ করে, এটাকে বলা হয় চুম্বক আবেশ। চুম্বক আবেশ কিন্তু গায়ে গায়ে ঠেকিয়ে দিলেও হয়, আবার দূরে রাখলেও হয়, কিন্তু তড়িতের ক্ষেত্রে তড়িৎ আবেশ বলতে আমরা কি
এরকম ভাবে তড়িৎগ্রস্ত একটা দ্বন্দ্ব, এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বলি, এটাকে একটা উপরিবাহী স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছি, এর কাছে একটা পরিবাহী দ্বন্দ্ব নিয়ে আসছি, এটা তো একটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছি। তাহলে দেখা যায় এটা নিস্তড়িত ছিল, এর উপস্থিতির জন্য এর এই দিকের প্রান্তে পজিটিভ তড়িৎদান হবে, এই দিকে নেগেটিভ তড়িৎদান হবে, অর্থাৎ এর বিকর্ষণের জন্য ইলেকট্রনগুলো একটু একটু করে এদিকে সরে যাবে, তাই এইদিকে ইলেকট্রনের আধিক্য হবে, এইদিকে ইলেকট্রনের ঘাটতি হবে, তাই এটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়েছে, এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। চুম্বকের মতন কিন্তু তড়িতে গায়ে গায়ে ঠেকিয়ে দিলে আবেশ হয় না, তখন পরিবহন দ্বারা তড়িৎবাহিত হবে, একটু আগে যেটা বলেছিলাম। এইবার এইটাকে বলা হয় আবেশী আধান, এটাকে বলা হয় আবিষ্ট আধান। ইন্ডিউসিং চার্জ, ইন্ডিউসড চার্জ, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিউসড চার্জ, এটি ইন্ডিউসিং চার্জ। এইবার নিকট প্রান্তে বিপরীত তড়িৎদান, অর্থাৎ এটা নেগেটিভ হয় এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, আর দূরের প্রান্তে সমজাতীয় তড়িৎদান। এইবার এই দুই তড়িৎদানকে আবার ভাগ করা হয়, এটাও আমাদের আবিষ্ট তড়িৎদান, এটাও আবিষ্ট তড়িৎদান। এইটাকে বলা হয় বদ্ধ আধান, কারণ এর আকর্ষণের জন্য এরা এই দিকে আটকে আছে, আর এরা বিকর্ষণের জন্য দূরে আছে। এদের যদি দণ্ডটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে তারা আরো দূরে যাবে, এদের যদি একটা তার দিয়ে যোগ করা হয় তাহলে এরা পৃথিবীতে চলে যাবে, ইলেকট্রনগুলো পৃথিবীতে চলে যাবে, কারণ ইলেকট্রন পৃথিবী হচ্ছে ইলেকট্রন বা নেগেটিভ আধানের সমুদ্র, সে যে কাউকে তড়িৎদান দিতে তড়িৎদান দিতে পারে, নেগেটিভ তড়িৎদান দিতে পারে, তার থেকে নেগেটিভ তড়িৎদান সে গ্রহণ করতে পারে। তাহলে হলো আমাদের বদ্ধ আধান আর মুক্ত আধান। যখন তড়িৎ আবেশ পূর্ণ হয়ে যাবে, তড়িৎ আবেশ যখন পূর্ণ হবে তখন আবিষ্ট আধান আর আবেশী আধান সমান হয়ে যাবে, অর্থাৎ এইরকম ভাবে একটা পাত্র নিস্তড়িত, এর এখানে যদি আমরা একটা তড়িৎগ্রস্ত বস্তুকে নিয়ে আসি, তড়িৎগ্রস্ত এটা যদি আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিই, তাহলে আবেশের দ্বারা ভিতরের দিকে নেগেটিভ, বাইরের দিকে পজিটিভ তড়িৎদান আবিষ্ট হবে। এরকম ভাবে নামাতে নামাতে যখন অনেক নিচে নামানো হবে তখন দেখা যাবে এর তড়িৎদান আর এর তড়িৎদান সমান, অর্থাৎ আমরা বলবো আবেশ যখন সম্পূর্ণ হবে তখন আবেশী আধান আর আবিষ্ট আধান সমান, এটা একটা পরীক্ষা দিয়ে প্রমাণ করা হয়, এটাকে বলা হয় ফ্যারাডের বরফ পাত্র পরীক্ষা। ফ্যারাডের আর একটা পরীক্ষা আছে প্রজাপতি জাল পরীক্ষা, অর্থাৎ পরিবাহী তড়িৎদান তার বাইরের তলেই সবসময় থাকে, অর্থাৎ এই রকম ভাবে একটা গোলক, অর্ধগোলক এরকম ভাবে একটা অর্ধগোলক, এর ভিতরের তলে যদি আমরা তড়িৎদান দিয়ে দিই দেখা যায় ভিতরের তলে তড়িৎদানটা নেই, সব বাইরের তলে চলে আসছে, তাই পরিবাহী তড়িৎদান সবসময় বাইরের তলে থাকে। কেন বাইরের তলে থাকে? এইরকম ভাবে একটা গোলক, এর গায়ে যদি তড়িৎদান দেয়া তাই কি হবে, এই তড়িৎদান আর এই তড়িৎদান সব জায়গায় সমজাতীয় তড়িৎদান, তাই তারা পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করলে কি হবে, তারা চাইছে আরো দূরে চলে যেতে, তাই সবচাইতে দূরে যেটা তারপরে একবার বাইরের তল যেটা সেইখানে ইলেকট্রনগুলো থাকে। আমরা মোটামুটি ভাবে প্রাথমিক কথাগুলো একটু আলোচনা করে নিলাম, এইবার আমরা এই ক্লাসের যে সমস্ত কথাগুলো সেইগুলো আলোচনা করব। কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ এইখানে যদি একটা বিন্দু আধান থাকে কিউ ওয়ান, এখানে আর একটা বিন্দু আধান আছে কিউ টু, এদের মধ্যে দূরত্ব যদি আর, কুলম্বের কথা অনুসারে এদের মধ্যে প্রযুক্ত আকর্ষণ বা বিকর্ষণ বল এটা সমানুপাতিক হবে কিউ ওয়ান কিউ টু এর গুণফলের সাথে, আর ব্যস্তানুপাতিক হবে দূরত্বের বর্গের সাথে। এফ সমান সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ
ইলেকট্রিক্যাল, এটা কিউ ওয়ান কিউ টু বাই আর এক্স। এইবার এফ সমান সমান কে এল ই, এই সমীকরণ থেকে বলের এককটা নির্ধারণ করা হয়েছিল, এমন ভাবে নির্ধারণ করা হয়েছিল চিরকালের জন্য কে সমান সমান এক। সিডিএস পদ্ধতিতে ঠিক সেই রকম ভাবে এই সমীকরণ থেকেই তড়িৎদানের একক ঠিক করা হয়েছে, এটাকে আমরা এইরকম ভাবে একটু পরে লিখি ওয়ান বাই কে বড় হাতের কে অর্থাৎ কে ই, এটাকে লেখা হয় ওয়ান বাই ক্যাপিটাল। এটা দুই তড়িৎদানের মধ্যে যে মাধ্যম আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক, একটু পরে আমরা আলোচনা করব পরাবৈদ্যুতিক ধ্রুবক কি। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে এমন ভাবে করে দেওয়া হয়েছে যাতে চিরকালের জন্য সেটা এক হয়ে যায়, কার জন্য শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক এক। তাহলে তখন আমরা লিখতে পারি এফ সমান সমান কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কেটা এক হয়ে গেছে তাই আমাদের সমীকরণটা এই রকম হয়ে গেছে সিজিএস পদ্ধতিতে, আর এই সমীকরণ থেকেই তড়িৎদানের একক নির্ধারণ করা হয়েছে। কেমন যদি আর সমান সমান এক হয়, কিউ ওয়ান সমান সমান কিউ টু হয়, তখন যদি এফ সমান সমান সিজিএস পদ্ধতির বল এক ডাইম হয়, তাহলে প্রত্যেকটা তড়িৎদানকে আমরা বলবো এক ইলেকট্রোস্ট্যাটিক একক তড়িৎদান, অর্থাৎ এটা এক, এটা এক এর স্কোয়ার, এইটা কিউ আর কিউ টু যদি সমান হয় এটা আমরা কিউ বলি, তাহলে এটা আমাদের কিউ স্কোয়ার হবে, এখান থেকে আমরা পাবো কিউ সমান সমান প্লাস মাইনাস ওয়ান। তাহলে এই যে তড়িৎদান এক একক তড়িৎদান এটাকে সিজিএস পদ্ধতিতে বলা হয় সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক একক, সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক একক ওয়ান ই এস ইউ, অর্থাৎ এক ইলেকট্রোস্ট্যাটিক। কিন্তু এক ইলেকট্রোস্ট্যাটিক একক তড়িৎদান যেটা তার পরিমাণ খুবই কম, তাই সিজিএস পদ্ধতিতে এর থেকে বড় একক এক ইলেকট্রোম্যাগনেটিক একক, এটা থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন ইলেকট্রোস্ট্যাটিক। যেমন সিজিএস পদ্ধতির যে দেশে মেনে চলে তাদের যদি ট্রেন লাইনের দৈর্ঘ্য মাপতে বলে তাহলে তারা সেন্টিমিটার দিয়ে মাপবে, তারা কিলোমিটার দিয়ে মাপবে, সেই রকমই সিজিএস পদ্ধতিতে কম তড়িৎদান মাপতে গেলে ইলেকট্রোস্ট্যাটিক একক দিয়ে মাপা হয়, বেশি তড়িৎদান মাপতে গেলে ইলেকট্রোম্যাগনেটিক একক দিয়ে মাপা হয়। তাহলে একক তড়িৎদান আমরা এখান থেকে পেয়ে গেলাম এক ইলেকট্রোস্ট্যাটিক কাকে বলে, অর্থাৎ সমান এবং সমধর্মী দুটো তড়িৎদান পরস্পর থেকে শূন্য মাধ্যমে এক সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের উপর যদি এক ডাইল নিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে প্রত্যেকটা তড়িৎদানকে আমরা বলবো এক ইলেকট্রোস্ট্যাটিক তড়িৎদান। এইবার এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে এফ সমান সমান কে ই কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কিন্তু কে ই যেটা এটাকে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, কারণ এই সমীকরণ থেকে কিন্তু এসআই পদ্ধতির তড়িৎদান কুলম্ব যেটা তা কিন্তু একক এখান থেকে নির্ধারণ করা হয়, তাই এই ধ্রুবক যেটা সেটা কিন্তু এক এক করা যায়। এপসাইলনটাকে বলা হয় এখানে যে মাধ্যম আছে শূন্য মাধ্যম যদি থাকে তাহলে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন নট, এটা সমান সমান 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মাইনাস 12, এটা কুলাম স্কোয়ার, কুলাম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, আর 1/4 পাই এপসাইলন নট, এটা সমান সমান এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 9 ইনটু 10 টু দি পাওয়ার মোটামুটি 9,
এইটা নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, পার কুলম। তাহলে ওইটা যদি আমরা বসাই তাহলে কেমন হবে? এফ জিরো, এফ জিরো হচ্ছে শূন্য মাধ্যম পাই, এটা সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর এর স্কয়ার, আর এর স্কয়ার। এবার এখান থেকে যদি আমরা এক কুলামের সংজ্ঞা দিতে চাই তাহলে কেমন হবে? অর্থাৎ কিউ ওয়ান সমান সমান কিউ টু সমান সমান যদি এক কুলাম হতে পারে, এক কুলাম হতে পারে, তাহলে আমরা কি পাচ্ছি? এফ জিরো সমান সমান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, এটা ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এর স্কোয়ার, আটটা হবে, আর এখানে আমাদের এক মিটার। অর্থাৎ সমান এবং সমধর্মী দুটো তড়িৎদ্বার শূন্য মাধ্যমে পরস্পর থেকে এক মিটার দূরে থেকে যদি পরস্পরের উপর এত নিউটন বল, এত নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রত্যেকটা তড়িৎদ্বারকে বলা হবে এক কুলাম তড়িৎদ্বার। সমান এবং সমধর্মী দুটো তড়িৎদ্বার শূন্য মাধ্যমে পরস্পর থেকে এক মিটার দূরে থেকে পরস্পরের উপর যদি নাইন ইন্টু টেন টু বা নাইন নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রত্যেকটা তড়িৎদ্বারকে আমরা বলবো এক কুলাম তড়িৎদ্বার। এইবার শূন্য মাধ্যমে এপসাইলন নট শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা যেটা এর মাত্রাটা কত? এপসাইলন নট এটা কত হবে? ওয়ান বাই ফোর পাই কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই এফ নট আর স্কোয়ার। কিউ এর তড়িৎ আধান আমরা জানি কারেন্ট সমান সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান সমান কত? আই ইন্টু টি, তাই আমাদের তড়িৎ আধান এর মাত্রা হচ্ছে আই আর এটা টি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা এটা তো কনস্ট্যান্ট, তাই এটা আই স্কোয়ার টি স্কোয়ার বল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বল আর দূরত্ব এল স্কোয়ার, তাহলে আমাদের মাত্রা দাঁড়ালো কি? এটা হয়েছে আমাদের এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল এল টু দি পাওয়ার মাইনাস থ্রি আই স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর এফ, এটা আই টি স্কোয়ার আই স্কোয়ার টি স্কোয়ার এল স্কোয়ার এম এল কিউব আই স্কোয়ার টি টু দি পাওয়ার, এটা হচ্ছে ওর মান। এইবার শূন্য মাধ্যম না হয়ে, শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম, শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হতো তাহলে সেটাকে আমরা লিখি এফ সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন, এপসাইলন নট না, এটা কিউ ওয়ান কিউ টু বাই আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার। এইবার এপসাইলন হচ্ছে যে মাধ্যম আছে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এইবার এফ জিরো বাই এফ এই সমীকরণ দুটো থেকে আমরা পাচ্ছি এটা সমান সমান এপসাইলন বাই এপসাইলন নট, অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আর কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এদের বলা হয় এপসাইলন আর, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা রিলেটিভ পারমিটিভিটি, এইটাকে বলা হয় কি পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আর এখান থেকে আমরা লিখতে পারি এপসাইলন সমান সমান এপসাইলন নট কি, অর্থাৎ শূন্য মাধ্যমের জন্য আমরা এই সমীকরণ ব্যবহার করব, অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা লিখব এফ সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কে কিউ ওয়ান কিউ টু
ডিভাইডেড বাই আর এর স্কয়ার। অর্থাৎ কোন মাধ্যম যদি থাকে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বলে দেওয়া থাকে, এপসাইলনটা বলা থাকবে না, পরাবৈদ্যুতিক ধ্রুবকটা বলা থাকে। তাই আমরা শূন্য মাধ্যম হলে এই সমীকরণ ব্যবহার করবো, কোন মাধ্যম যদি থাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার। এইবার কুলামের সাথে ইলেকট্রিসিটির সম্পর্ক, এক কুলাম, এক কুলাম সমান সমান 3×10⁹ ইলেকট্রোস্ট্যাটিক। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? তার মানে 10 কুলাম সমান সমান 1 ইলেকট্রোম্যাগনেটিক। এইবার কুলামটাকে এসআই পদ্ধতিতে কুলাম নামক বৈজ্ঞানিকদের তার তার প্রতি সম্মান দেখানোর জন্য তড়িৎদ্বারে যে কোটটা কুলাম রাখা হয়েছে। তাহলে সিডিএস পদ্ধতি যে দেশে চলে তারা সম্মান জানান না, তাই সিডিএস পদ্ধতি যে দেশে চলে সে দেশে এক ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটা এটাকে বলা হয় এক স্ট্যাট কুলাম। এসআই পদ্ধতির দেশে বলবে কুলাম, সিডিএস পদ্ধতির দেশে বলবে স্ট্যাট কুলাম, তারপর ওটা এক ইলেকট্রোস্ট্যাটিক। তড়িৎ ক্ষেত্র এখানে একটা বিন্দুতে একটা তড়িৎগ্রস্ত বস্তু তারপর কোনো বল প্রয়োগ হচ্ছে না, কিন্তু যখনই আমি এখানে আর একটা তড়িৎগ্রস্ত বস্তু এনেছি তখনই দেখা যাচ্ছে এরপর বল প্রয়োগ হয়েছে। কিউ ক্যাপিটাল কিউ তড়িৎদান এর গায়ে লাগানোটি দূরে আছে, কিন্তু এর উপস্থিতির জন্য দেখা যাচ্ছে এরপর বল প্রয়োগ হচ্ছে। তাহলে এই তড়িৎদান এর পারিপার্শ্বিক অঞ্চলটাকে প্রভাবিত করে দিয়েছে, এর মধ্যে যে কোনো তড়িৎদান আসলেই তার উপর এ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ, অর্থাৎ এর ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, যতটা অঞ্চল পর্যন্ত তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র তত পর্যন্ত বিস্তৃত, তড়িৎ ক্ষেত্র তত পর্যন্ত বিস্তৃত। এইবার এর উপর যে বল প্রয়োগ করবে, যদি একে এখানে রাখা হয় বলটা আরো কম হবে, এখানে যদি রাখা হয় তাহলে আরো বল কম হবে। আমাদের কুলামের সমীকরণ অনুসারে অসীম দূরত্ব পর্যন্ত এর তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় কিছু দূর যাওয়ার পর ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এত দূর বড় সেটাকে নগণ্য বলে ধারণা হয়। তাই প্র্যাকটিক্যালি যতদূর পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড আমরা অনুভব করি আমরা বলি তত পর্যন্ত ইয়ে তড়িৎ ক্ষেত্র বিস্তৃত। এইবার একটা পজিটিভ তড়িৎগ্রস্ত তড়িৎদান, এখানে একটা পজিটিভ তড়িৎগ্রস্ত তড়িৎদান আছে, তাহলে এর পারিপার্শ্বিক অঞ্চলে তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে এর মধ্যে যদি আমরা একটা একক বিচ্ছিন্ন তড়িৎদান রাখি, একক আধান রাখি, তাহলে এই পজিটিভ তড়িৎদান কি করবে? একে বিকর্ষণ বল প্রয়োগ করবে, ফলে এই পথ বরাবর চলবে। এখানে যদি রাখা হতো তাহলে সে এই বরাবর চলবে, এখানে রাখলে সে এই বরাবর চলত। এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান যে পথ ধরে চলে তাকে বলা হয় তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা ফিল্ড লাইন, তড়িৎ বলরেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ তড়িৎদান থেকে তড়িৎ বলরেখা সবসময় দূরের দিকে চলে যায়। একইভাবে যদি একটা নেগেটিভ তড়িৎদান থাকতো তাহলে তার কাছে দেখা যেত একটা একক আধানকে ফেলে দিলে সে এই রকম ভাবে আসত, অর্থাৎ এইখানে নেগেটিভ পজিটিভ তড়িৎদান রাখলে তার দিকে আসতে এরকম। তার মানে আমরা পাচ্ছি পজিটিভ তড়িৎদান থেকে বলরেখাগুলো সবসময় বাইরের দিকে যায়, নেগেটিভ তড়িৎদানগুলো সবসময় তড়িৎদানের দিকে আসে। তাহলে আমরা তড়িৎ বলরেখা বা ক্ষেত্র রেখা কাকে বলি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে
এবং ধনাত্মক তড়িদান যে অন্তরে চলে তাকেই আমরা বলবো তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র রেখা। এবং ধনাত্মক বলছি কেন, কারণ সারা বিশ্বের বৈজ্ঞানিকরা ধরে নিয়েছে এটা কনভেনশন। কিন্তু দুটো তড়িদান এরকম ভাবে একটা পজিটিভ তড়িদান আছে, এখানে একটা নেগেটিভ তড়িদান আছে, তখন কেমন হবে বলরেখাগুলো পজিটিভ থেকে নেগেটিভ যে শিখা এরা এই রকম ভাবে যাবে, এরা এই রকম এরকম ভাবে বলবে। এইবার বলরেখা ধর, বলরেখার ধর্ম কি, পজিটিভ তড়িদান থেকে সবসময় বলরেখা গুলো বেরোবে, নেগেটিভ তড়িদান বরাবর যে শেষ হবে। বলরেখা গুলো স্থিতিস্থাপক সুতোর মতো, অর্থাৎ ইলাস্টিকটাকে টানলে তার প্রবণতা সংকুচিত হওয়া, এই বলরেখা গুলোরও প্রবণতা সংকুচিত হওয়া। আর কি আমি এগুলোকে সমান্তরালভাবে আঁকি, কারণ এরা পাশাপাশি একটা আরেকটাকে চাপ দিচ্ছে, তাই এরকম হয়ে গেছে। তার মানে বলরেখাগুলো পাশাপাশি পরস্পরের উপর চাপ দেয়, দুটো বলরেখা কখনই পরস্পরকে ছেদ করতে পারে না। অর্থাৎ এইরকম ভাবে একটা বলরেখা এসে এইরকম ভাবে এরকম ভাবে যাবে, এটা কোনো সময়ই হবে না, দুটো বলরেখা কখনই পরস্পরকে ছেদ করবে না। এই হচ্ছে আমাদের তড়িৎ বলরেখার ধর্ম। চুম্বকের ক্ষেত্রে এই রকম ভাবে উত্তর মেরু এটা দক্ষিণ মেরু, এর বলরেখাগুলো কিন্তু এই রকম ভাবে উত্তর মেরু থেকে এসে দক্ষিণ মেরুতে শেষ হয়, কিন্তু এর ভিতর দিয়ে বলরেখাগুলো এরকম ভাবে আসে। তাই চুম্বক বলরেখাগুলোকে বলা হয় বদ্ধ বলরেখা, তড়িৎ বলরেখা কিন্তু বদ্ধ বলরেখা না মুক্ত বলরেখা। তড়িৎ বলরেখাগুলো সবসময় তল থেকে লম্বভাবে বেরো, চুম্বক বলরেখাগুলো কিন্তু এখান থেকে যে চুম্বক বলরেখা বেরোবে সে কিন্তু এইরকম ভাবে যাবে, অর্থাৎ এখানে লম্বভাবে বেরোবে না, লম্বভাবে বেরোবে এই তল থেকে এই বরাবর্তিটা সেটা লম্বভাবে বেরোবে, সবগুলো যে লম্বভাবে বেরোবে তড়িৎ বলরেখাগুলো কিন্তু সবসময় লম্বভাবে বেরোবে। বলরেখার সাহায্যে আকর্ষণ বিকর্ষণের ব্যাখ্যা, বলরেখার সাহায্যে আকর্ষণ বিকর্ষণের ব্যাখ্যা, দুটো পজিটিভ একটা পজিটিভ তড়িদান একটা নেগেটিভ তড়িদান, তার বলরেখাগুলো এরকম ভাবে গেছে। এইবার তার ধর্ম অনুসারে আমরা একটু আগে বলছি তারা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়, তাহলে এ যদি সংকুচিত হতে চায় বলরেখাগুলো তার কি হবে, এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু দুটো যদি পজিটিভ হতো, দুটোই পজিটিভ, তখন কেমন হবে, এর বলরেখাগুলো এই রকম ভাবে গেছে, এর বলরেখা এই রকম ভাবে, একটু আগেকার কথা অনুসারে বলরেখাগুলো পরস্পরকে ছেদ করতে পারবে না, তার ফলে কি হবে, এর বলরেখাগুলো এখান থেকে এইরকম ভাবে আসবে, এর বলরেখা এরকম, এর বলরেখা এইরকম, এর বলরেখা এইরকম। আবার আর এক ধর্ম বলছে বলরেখাগুলো পরস্পরকে পাশের দিকে চাপ দেবে, অর্থাৎ এই বলরেখা একে ঠেলে ধরেছে, এই বলরেখা একে ঠেলে ধরেছে, তাই তাদের মধ্যে বিকর্ষণ ঘটবে। এবার তড়িৎ ক্ষেত্র, এখানে কিউ পরিমাণ তড়িদান আছে, এখান থেকে আর দূরত্ব কিউ জিরো পরিমাণ তড়িদান আছে, তাহলে এরপর বল প্রয়োগ করবে। আমরা বলছি এই তড়িদানের তড়িৎ ক্ষেত্র এখানে আছে, এটা যদি পজিটিভ হয় এটা আমরা পজিটিভ ধরছি, তাহলে এরপর বল প্রয়োগ করছে, তাহলে এর ক্ষেত্র এখানে এক্ষেত্রে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে আরো কম বলে আকর্ষণ বিকর্ষণ, তার মানে আমরা বলবো এখানে যা তড়িৎ ক্ষেত্র আছে এখানে তড়িৎ ক্ষেত্রটা তার থেকে দুর্বল, এই দুর্বল সবল এই কথাটাকে বোঝানোর জন্য আমাদের নতুন টার্ম ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি, ফিল্ড ইনটেনসিটি। তাহলে এর উপর যে বল প্রয়োগ করবো সেটাকে কি বলে, এফ সমান সমান 1/4πε0kqr2। এইবার এই কিউ নট যেটা সেটা কত, তাই সারা বিশ্বের বৈজ্ঞানিকরা ধরে নিয়েছেন একক তড়িদাধারের উপর যে বল এটা বলে টেস্ট সার্ফেস,
অর্থাৎ জাতিতে আমরা টেস্ট করব যে ক্ষেত্র প্রাবল্যটা বেশি না কম সেটাকে সবসময় একক ধনাত্মকভাবে মানতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফ বাই কিউ নট, এইটা সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কে কিউ বাই আর এর স্কয়ার, এইটাকেই বলা হয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে ক্ষেত্র প্রাবল্যের একক এই সমীকরণ অনুসারে কি হয়, সিজিএস পদ্ধতি হলে ইলেকট্রো ডাইন পার ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বলটা তো ডাইন, সিজিএস পদ্ধতিতে ডাইন পার ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলাম, আর এসআই পদ্ধতি হলে নিউটন পার কুলাম, নিউটন পার কুলাম। আমরা একটা কথা তো ভুলে গেছি যে কুলামের বল যেটা সেটা তো একটা ভেক্টর আছে, তাহলে সমীকরণটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখতে চাই তাহলে কেমন হবে, ভেক্টর রূপে যদি লিখতে চাই ভেক্টর ফর্ম তাহলে কেমন হবে, এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা মূল বিন্দু জিরো জিরো জিরো, এইখানে একটা বিন্দু আছে এর অবস্থান ভেক্টর আর ওয়ান, এখানে কিউ ওয়ান তড়িৎ উপাদান আছে, এখানে আর একটা বিন্দু যার অবস্থান ভেক্টর আর টু, এখানে কিউ টু তড়িৎ উপাদান আছে। তাহলে এইবার তারা কালকা কত বল, আমরা যদি বের করতে চাই কিউ ওয়ান কিউ টু এর উপর কত বল প্রয়োগ, তার মানে বল প্রয়োগ হবে এই, তাহলে আমরা বলটাকে লিখব এফ কিউ টু এর উপর বল কিউ ওয়ান প্রয়োগ করছে, তাই এটাকে এফ টু ওয়ান সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই এই দূরত্ব কত, ভেক্টরের কথা অনুসারে এটাকে আমরা লিখব আর টু ওয়ান এর হোল স্কোয়ার, আর অভিমুখ হবে এখান থেকে এখানে, তাহলে সেটাকে কিভাবে লিখে এটা আর টু ওয়ান ভেক্টর, তাহলে এটা আর টু ওয়ান ক্যাপ, এইটি হচ্ছে আমাদের ভেক্টর। আমরা আলোচনা করছিলাম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক তড়িৎ আধান রাখলে তার উপর যে পরিমাণ বল প্রয়োগ হবে তাকেই আমরা বলব ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ এখানে যদি কিউ পরিমাণ তড়িৎ আধান থাকে তাহলে এখান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে একক ধনাত্মক তড়িৎ আধান রাখলে তার উপর যে বল প্রয়োগ হবে ই সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট দিয়ে আমি লিখছি কিউ বাই আর এর স্কয়ার, এটি আমাদের ক্ষেত্র প্রাবল্য, একটা বিন্দু আধান থেকে নির্দিষ্ট দূরত্বে ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা প্রতিষ্ঠিত করে। এইবার এই বুদ্ধি দিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য বের করতে পারি। আমরা নতুন একটা টার্ম এখানে শিখব তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল, অর্থাৎ দুটো সমান এবং বিপরীত ধর্মী তড়িৎ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এরা যদি খুব ক্ষুদ্র দূরত্বে থাকে, খুব ক্ষুদ্র দূরত্বে থাকে তাহলে এই সংস্থাকে বলা হয় একটা তড়িৎ দ্বিমেরু। যেমন আমাদের চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে একসাথে, এখানে যদি আমাদের ওরকম ভাবে একটা পজিটিভ তড়িৎ আধান একটা নেগেটিভ তড়িৎ আধান খুব ক্ষুদ্র দূরত্বে থাকে তাহলে এই সংস্থাকে বলা হয় একটা তড়িৎ দ্বিমেরু, এটাকে বলা হয় দ্বিমেরু দৈর্ঘ্য, এটাকে আমরা সাধারণত টু এল দ্বারা প্রকাশ করি। দ্বিমেরু যে কোনো একটা তড়িৎ আধান কিউ এবং তাদের মধ্যে দূরত্ব টু এল, এই দুটোর গুণফল যেটা এটাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক,
এটাকে ছোটো হাতের পি দিয়ে লেখা হয়, অনেক সময় পি ই দিয়েও লেখে, কারণ চুম্বকের ক্ষেত্রে অনেক সময় এরকমভাবে এম দিয়ে লেখে, তড়িতের ক্ষেত্রে ই দিয়ে লেখে, আমরা শুধু পি দিয়েই লিখি। তাহলে তড়িৎ দ্বিমেরু এটা কিন্তু একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি তার অভিমুখ কেমন হবে, সবসময় নেগেটিভ তড়িৎদান থেকে পজিটিভ তড়িৎদানের দিকে, অর্থাৎ এইরকম একটা ভেক্টর রাশি তড়িৎ দ্বিমেরু। আমরা এখন একটা তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য কেমন হয় সেটি দেখব, অর্থাৎ একটা বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য আমরা বের করা শিখেছি। এইবার একাধিক তড়িৎ আধান যদি থাকে তাহলে ক্ষেত্র প্রাবল্য কেমন, অর্থাৎ এখানে একটা তড়িৎ আধান আছে, এখানে একটা তড়িৎ আধান এখানে, তাহলে এখানে যদি ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই তাহলে এর প্রযুক্ত বল, এর প্রযুক্ত বল, এর প্রযুক্ত বল, এদের লব্ধি যেটা সেই থেকেই আমরা বলবো এখানকার ক্ষেত্র প্রাবল্য। তার মানে তড়িৎ দ্বিমেরুর মধ্যে দুটো তড়িৎ আধান আছে, একটা পজিটিভ তড়িৎ আধান, একটা নেগেটিভ তড়িৎ আধান। এইবার এদের জন্য লব্ধি ক্ষেত্র প্রাবল্য যেটা পাবে সেই থেকেই আমরা বলবো তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য কি সমান সমান কিউ ইন্টু টু এ, এটা আমি লিখে রাখছি। এরকম ভাবে একটা তড়িৎ দ্বিমেরু আছে, এখানে প্লাস কিউ তড়িৎ আধান, এখানে মাইনাস কিউ তড়িৎ আধান, দুই তড়িৎ আধানকে যোগ করে এই দিকে আর এই দিকে যত দূর খুশি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এতে বলা হয় তড়িৎ দ্বিমেরুর অক্ষ, অক্ষের কেন্দ্র এইটা, আমরা এই কেন্দ্রের থেকে আর দূরত্ব, এই দূরত্বকে আমরা বলছি আর, আর দূরত্বে একটা বিন্দু আছে ক্যাপিটাল পি, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত এটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ হবে এইখানে একটা একক ধনাত্মক তড়িৎ আধান রাখা, তারপর এই তড়িৎ আধান কত বার প্রয়োগ করবে, এটা পজিটিভ তাই এটা পজিটিভ এই দিকে বল প্রয়োগ করে, তাহলে এইটাকে আমরা বলছি ই ওয়ান। এ নেগেটিভ, এ আমাদের একক আধানকে এই দিকে বল প্রয়োগ করবে ই টু, তাহলে এই দুটোর লব্ধি যেটা হবে সেইটি হবে ওখানকার লব্ধি ক্ষেত্র। কেন্দ্রের থেকে দূরত্বটাকে আমরা আর বলেছি, তাহলে এই তড়িৎ আধান থেকে ওই বিন্দু দূরত্ব কত, আর মাইনাস এল, আর এই প্রান্তের থেকে তার দূরত্ব আর প্লাস এল। তাহলে আমাদের ই ওয়ান কত, ই ওয়ান সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার, আর ই টু, ই টু সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর প্লাস এল এর হোল স্কয়ার। এর মধ্যে কোনটা বড়, এর হল বা ডিনোমিনেটর বড় তাই এটা সব, অর্থাৎ ই ওয়ান গ্রেটার দেন ই টু, তাহলে একই রেখা বরাবর দুটো ক্ষেত্রে ক্রিয়া হচ্ছে বিপরীত দিকে, তাই লব্ধিতে হবে বড়টার থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ ই ওয়ান মাইনাস ই টু যেটা এটাই হবে ওখানে লব্ধি ক্ষেত্রটা হবে। তাহলে এটা কত হবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, এটা কমন হবে কিউটা বাইরে আসবে কমন হয়ে, তাহলে থাকবে আমাদের ওয়ান বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার। তাহলে আমাদের ই সমান সমান হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, লসাগু হবে এইটা আর এইটা গুণফল, এর একটা ফ্যাক্টর এর একটা ফ্যাক্টর গুণ করলে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, আর উপরে কি থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই ফর্মুলা অনুসারে ফোর আর এল, ফোর আর এল এইখানে আমাদের কিউটা ছিল, আর ফোর আর এলটাকে আমরা দুই ভাগে ভাগ করে লিখবো
একটা টু এল টু আর কেন লিখলাম এই টু 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 এল দিলাম সেটা আমাদের পি তাই আমরা এখান থেকে লিখব এটা সমান সমান এটা ই সমান সমান ই সমান সমান ওয়ান বাই ফোর ফাই এপসাইলন নট টু পি আর টু পি আর রুট ওভার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার কিন্তু আমরা সংজ্ঞা অনুসারে প্রথমেই বলে নিয়েছিলাম তড়িৎ দ্বিমেরু যেটা তার দৈর্ঘ্য খুব ক্ষুদ্র তার মানে এল ভেরি ভেরি লেন্থ আর তাই যদি হয় এইটাকে আমরা আর স্কোয়ারের তুলনায় এল স্কোয়ারটাকে নগণ্য বলে ভাগ দিতে পারি অর্থাৎ আমাদের ই সমান সমান হবে তখন ওয়ান বাই ফোর ফাই এপসাইলন নট টু পি আর বাই আর টু দি পাওয়ার টু তার মানে ই সমান সমান হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টু পি বাই আর অভিরূপ কেমন হবে ই ওয়ান ই টু এর থেকে বড় ছিল তাই আমাদের লব্ধি ক্ষেত্র যেটা তার অভিমুখ কিন্তু এই অভিমুখী ছিল তাই আমরা বলবো ক্ষেত্রফলের অভিমুখ যেটা সেটা তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর নেগেটিভ থেকে পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভ অর্থাৎ এ পাশেই থাক ও পাশেই থাক ক্ষেত্রটা বলে লব্ধি ক্ষেত্রটা বলে যেটা সেটা লব্ধি অক্ষ বরাবর হবে এবং সেটা নেগেটিভ থেকে পজিটিভ বরাবর হবে তাহলে এই যে পি বিন্দুর অবস্থান এইটাকে বলা হয় প্রান্ত অক্ষীয় অবস্থান বা অক্ষীয় অবস্থান এন্ড অন পজিশন এন্ড অন পজিশন বা প্রান্ত অক্ষীয় অবস্থান বা অক্ষীয় অবস্থান তাহলে প্রান্তমুখী অবস্থানে ক্ষেত্রটা হল ই সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টু পি বাই আর কিউ যদি এই রকম হতো এই রকম ভাবে আমাদের তড়িৎ দিকের উঠা আছে এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ এর সংযোগকারী সরলরেখা এর লম্ব সমদ্বিখণ্ড তার উপরে যদি কোনো বিন্দু তাহলে এইটা আমাদের এল এইটা এল এই দূরত্ব কিন্তু আমরা আর বলি তাহলে এই বিন্দু যদি আমাদের পি বিন্দু হয় তাহলে এখানে একক ধনাত্মক তড়িৎদান রাখবে প্লাস কিউ তড়িৎদান এর উপর বিকর্ষক বল প্রয়োগ করবে মাইনাস তড়িৎদান এই দিকে আকর্ষণ বল প্রয়োগ করবে এবার এটা যদি আমরা ই ওয়ান বলি এটা যদি ই টু হয় তাহলে ই ওয়ান কত ই টু কত তাদের লব্ধি কত সেইটা আমরা বের করি এই দৈর্ঘ্য যদি এল হয় এই দৈর্ঘ্য যদি আর হয় তাহলে এই বাহু এটা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি ই ওয়ান সমান সমান কিন্তু ই টু হবে এটা সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার এইবার এই কোণকে যদি আমরা থিটা বলি তাহলে এই কোণ থিটা হবে এইবার তো আমরা ভেক্টর অনুসারে তাকে সরাসরি যোগ বিয়োগ করতে পারছি না আমরা উপাংশ বিভাজন দিয়ে লব্ধি বের করব তার মানে এই দিকে হবে ই ওয়ান কস থিটা এই দিকে হবে ই ওয়ান সাইন থিটা এইবার এইটাকে নিয়েছি আমরা অক্ষের সাথে সমান্তরাল তাহলে এইটা আর এইটা সমান্তরাল এই যদি ভেদ হয় তাহলে এই কোণ থিটা তো এই কোণ থিটা আবার এই কোণ থিটা মানে এই কোণ এইবার ই টু কে আবার উপাংশ নিচ্ছি একটা সমান্তরাল হবে একটা লম্ব হবে এটা হবে
e two cos theta এটা হবে e two sin theta এবার e one sin theta আর e two sin theta দুটো সমান এবং বিপরীত তাই তারা পরস্পরকে প্রশমিত তাই লব্ধি ক্ষেত্র পাবো e one cos theta e two cos theta তারা একই রেখা বরাবর ক্রিয়া করছে তাই e যেটা হবে সেটা সরাসরি দুটো যোগ পাবো অর্থাৎ e one cos theta প্লাস e two cos theta প্লাস e two cos theta আবার e one e two সমান তাই লিখছি two e one cos theta two টাকে লিখলাম e one আমাদের এইটা অর্থাৎ one by four pi epsilon naught q divided by এইটার স্কোয়ার ছিল রুট ওভার তার মানে ওটা আসলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়েছে এটাকে আমি এইভাবে লিখছি এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু কস থিটা কস থিটা মানে এই কোণের কোসাইন অর্থাৎ এই ত্রিভুজ অনুসারে এইটা যদি ভূমি হয় তাহলে এইটা তার অধিভুজ তার মানে কস থিটাটাকে আমরা লিখব এল বাই রুট ওভার রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার নাইনকে আমি লিখছি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার হাফ এই দুইটাকে এর সাথে নিয়ে আসছি তাই এটা হয়ে গেছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট এটা শুধু পি হয়ে গেছে এটা হয়ে গেছে পি আর এটা হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার তিনের আবার আগের কথা অনুসারে এল যদি ভেরি ভেরি লেস দেন আর তখন আমাদের ইটা কত হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট পি বাই আর এটা হবে ক্ষেত্রফল অর্থাৎ ই সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট পি বাই আর এটাকে বলা হয় প্রস্থমুখী অবস্থান আর এটা ছিল প্রান্তমুখী অবস্থান বা অক্ষীয় অবস্থান এটাকে বলা হয় প্রস্থমুখী অবস্থান বা ব্রড সাইড অফ পজিশন বা নিরক্ষীয় অবস্থান এটা অক্ষীয় অবস্থান এটাকে বলে নিরক্ষীয় অবস্থান তাহলে আমরা পেলাম ক্ষেত্র প্রাবল্য প্রান্তমুখী অবস্থান প্রস্থমুখী অবস্থান দুই অবস্থানে ক্ষেত্র প্রাবল্য আমরা এখন বের করব একটা সুষম তড়িৎ ক্ষেত্র যদি একটা তড়িৎ দ্বিমেরুকে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সে কোণ বরাবর তাহলে যেমন ভাবে একটা চুম্বক যদি আমরা সুতো দিয়ে ঝুলিয়ে দিই তাহলে সে উত্তর দক্ষিণ হয়ে থাকে আমরা এই ক্লাসে বলব পৃথিবী উত্তর দক্ষিণ না চুম্বক উত্তর দক্ষিণ যেটা ভূচুম্বকের উত্তর দক্ষিণ বরাবর থাকে আরো ভালোভাবে বললে আমরা বলবো ভূচুম্বক ক্ষেত্র বরাবর থাকে ভূচুম্বক ক্ষেত্র বরাবর থাকে ঠিক সেরকম ভাবে যদি আমাদের এইরকম ভাবে একটা সুষম তড়িৎ ক্ষেত্র থাকে এরকম ভাবে সমান দূরত্বে সমান্তরাল ভাবে যদি আঁকা হয় তাহলে এটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র তাহলে এইদিকে পজিটিভ তড়িৎ আধান আছে এইদিকে নেগেটিভ তাই এখান থেকে এইদিকে বল রেখা গুলো দিচ্ছে এখানে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয় তাহলে তড়িৎ দ্বিমেরুটা এই অক্ষ বরাবর আমি একটু বড় করে আছি এরকম ভাবে এই বরাবর থাকে এই বরাবর এইবার আমরা যদি ক্ষেত্রের সাথে তড়িৎ ক্ষেত্রের সাথে সাথে একে এরকম ভাবে বিচ্যুত করে রাখতে চাই বিচ্যুত করে রাখতে চাই আমাদের একটু আগেকার কথা অনুসারে ই সমান সমান এফ বাই কিউ তাহলে কিউ ইন্টু ই এইটা সমান সমান হবে এফ তাহলে এখানে কিউ তড়িৎ আধান আছে আর এখানে মাইনাস কিউ তড়িৎ আধান আছে তাহলে এই তড়িৎ ক্ষেত্র যদি সুষম তড়িৎ ক্ষেত্র যদি ই হয় তাহলে এর উপর বল প্রয়োগ হবে এই দিকে কিউ ই আর এর উপর এই দিকে বল প্রয়োগ হবে কিউ ই তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর দুটো বল প্রয়োগ হয়েছে একটা কিউ ই একটা কিউ একটা
এইদিকে একটা এইদিকে দুটো সমান এবং বিপরীত দিকে, তাই সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো তড়িৎ দ্বিমেরু থাকে তারপর লব্ধি বল শূন্য হবে। সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো তড়িৎ দ্বিমেরু থাকে তাহলে তারপর লব্ধি বল শূন্য হবে, কিন্তু যদি অসম তড়িৎ ক্ষেত্র থাকে সব জায়গায় সুষম না হয় তাহলে কিন্তু দ্বিমেরুর উপর লব্ধি বল থাকবে, সুষম তড়িৎ ক্ষেত্রে লব্ধি বল শূন্য হবে। আমরা এই কোণটাকে বলছি থিটা, তাহলে এখন তার উপর কত দ্বন্দ্ব ক্রিয়া হচ্ছে, এই কোণ থিটা হলে এই কোণ থিটা, দ্বিমেরুর দৈর্ঘ্যটাকে আমরা বলছি 2a, তাহলে দ্বিমেরুর উপর দুটো সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া হচ্ছে, তারপরে আমরা বলবো তার উপর একটা দ্বন্দ্ব ক্রিয়া হচ্ছে। দ্বন্দ্বের ভ্রামক কি? দ্বন্দ্বের যে কোনো একটা বল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, যে কোনো একটা বল মানে এটা অথবা এটা, লম্ব দূরত্ব মানে এটা, তাহলে এটা যদি থিটা হয় এটা থিটা হবে, এটা 2l হবে, এটা 2l sin থিটা, 2l sin থিটা, তাহলে এটা হচ্ছে বল এর সাথে 2l sin থিটা গুণ করলে যেটা হবে সেইটাই হবে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। আবার কিউ ইন্টু 2l এটা তোমাদের p e sin থিটা, এটা টার্ম, ইটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো ভেক্টর রাশি, ইটা ভেক্টর রাশি, কিউটা ভেক্টর রাশি, তাই আমরা লিখতে পারি টাও সমান সমান p ক্রস e, তাহলে এই পরিমাণ দ্বন্দ্ব ক্রিয়া, এই পরিমাণ দ্বন্দ্ব ক্রিয়া করলো। একে যদি আমরা আরো একটু ঘুরিয়ে দিতে চাই, আরো ডি থিটা কোণে ঘুরিয়ে দিতে চাই, তাহলে আমাদের কার্য করতে হবে, কত কার্য করতে হবে? আবর্ত গতির ক্ষেত্রে বলের ভূমিকা হচ্ছে টর্ক আর সরণ হচ্ছে থিটা, তার মানে ক্ষুদ্র কার্য ডি ডাব্লিউ এটা করতে গেলে টর্ক এই দিকে ক্রিয়া করছিল, তার বিরুদ্ধে আমরা ঘোরাতে চাচ্ছি, তাই বলের বৃদ্ধে কার্য টাউ ইন্টু ডি থিটা, অর্থাৎ মাইনাস পি ই সাইন থিটা ডি থিটা, এই পরিমাণ কার্য করতে হবে ক্ষুদ্র কোণ ডি থিটা ঘোরাতে। তাহলে মোট কার্য ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন মাইনাস মাইনাসটাকে হ্যাঁ এখানেই রাখি, এটা পি ই সাইন থিটা ডি থিটা, এইখানে আমরা বলছি থিটা ওয়ান থেকে থিটা টু পর্যন্ত যদি থাকি W সমান সমান হচ্ছে মাইনাস পি ই সাইন থিটাটাকে ইন্টিগ্রেশন করছি থিটা ওয়ান থেকে থিটা টু, এটা সাইন থিটা ডি থিটা, তার সমান সমান হবে মাইনাস পি ই সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা হয় আর এটা থিটা ওয়ান থেকে থিটা, তার মানে এটা মাইনাস পি ই আমরা প্রথমে লিখব আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাই ওটাকে আগে লিখছি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা কস থিটা। এইবার থিটা ওয়ানটা যদি থিটা ওয়ানটা যদি আমরা জিরো ডিগ্রি ধরি তাহলে জেনারেলভাবে কার্য মাইনাস পি ই ওয়ান মাইনাস কস থিটা হবে, অর্থাৎ যে কোনো কোণে ঘোরাতে গেলে এত কার্য করতে হবে, জিরো ডিগ্রির থেকে যে কোনো কোণে ঘোরাতে গেলে এত কার্য করতে হবে, তাহলে ডাব্লু নাইন অর্থাৎ মানে 90 ডিগ্রি যদি ঘোরাতে চাই তাহলে কেমন হবে, মাইনাস
PE এটা 1 minus cos 90 cos 90 0 তাই এটা minus PE আর W180 এটা সমান সমান minus PE 1 minus cos 180 cos 180 মানে minus 1 তাহলে minus minus 1 মানে plus 1 হবে অর্থাৎ এটা সমান সমান হবে আমাদের minus 2PE